প্রথমবার আমরা শ্রীলঙ্কার সাথে কোনো সিরিজ জিতলাম, সেক্ষেত্রে খুবই ভালো। অবশ্যই 3-0 জিততে পারলে ভালো হতো, বাট হ্যাভিং সেড দ্যাট শ্রীলঙ্কাও যদি ওদের বেস্ট ক্রিকেট খেলতো রেজাল্ট অন্যদিকেও যেতে পারতো। বাট ওভারঅল আমি মনে করি যে সিরিজটা গিয়েছে সেটা নিয়ে আমাদের সবারই অনেক গর্বিত ফিল করা উচিত এবং এখান থেকে আরও সামনে যাওয়া উচিত। সবাই যেন সাপোর্ট করে, আমরা ভালো করি আর খারাপ করি আমাদেরকে সাপোর্ট করলে আমি শিওর যে আমরা সেটার প্রতিদান দিতে পারবো। অবশ্যই মোহামেডানের মতো ক্লাবের জন্য একটা ডিসঅ্যাপয়েন্টিং ব্যাপার, বাট আমি শিওর যে তারা নতুন কমিটিতে যারা এসেছে তারা তাদের সাধ্যমতো চেষ্টা করবে এ বছর এবং এখন থেকে, যাতে করে মোহামেডান ক্লাব ওরকম হতে পারে যে প্রতি বছর যেন ট্রফি আনতে পারে ঘরে, শুধু ক্রিকেটে না অন্যান্য যে যে খেলাগুলোতে পার্টিসিপেট করে সবগুলোতেই যেন তারা ওরকম টিম বানাতে পারে এবং অ্যাটলিস্ট ট্রফি আনতে পারে সেই ইচ্ছা তাদের থাকবে এবং সেটা হলে অবশ্যই আমি খুশি হব। টার্গেট তো অবশ্যই থাকবে যেন আমরা সবার থেকে উপরে থাকতে পারি, বাট যেহেতু লিগটা আসলে অনেক বড়, এখানে ম্যাচ বাই ম্যাচ যাওয়াটাই সব থেকে ইম্পর্টেন্ট। আমাদের ফার্স্ট টার্গেট হওয়া উচিত প্রথম ম্যাচটা জেতা, আমরা যদি ভালোভাবে শুরু করতে পারি, যেহেতু ব্যাক টু ব্যাক আর টি টোয়েন্টি ক্রিকেটে খুবই ইম্পর্টেন্ট যে মোমেন্টামটা কে ধরে রাখতে পারে। সো আমরা যদি প্রথম ম্যাচে মোমেন্টামটা পেয়ে যাই, ওই মোমেন্টামটা ধরে রাখতে পারলে, যেহেতু টি টোয়েন্টি ফরম্যাট এখানে আসলে বড় দল ছোট দল এগুলো খুব বেশি একটা ম্যাটার করে না, দিনে যে ভালো খেলবে সেই জিতবে, তো সেই জায়গা থেকে মোমেন্টামটা আমি মনে করি সব থেকে বেশি ইম্পর্টেন্ট। সো চেষ্টা থাকবে আমরা যেন ফার্স্ট ম্যাচ জিততে পারি এবং ওইখান থেকে মোমেন্টামটা ধরে রাখতে পারি। ঠিক 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 বিকেএসপিতে থাকতে ইয়ে না, বাট বিকেএসপিতে থাকার আগে থেকে, যখন বিকেএসপিতে চলে এসেছি তখন চিন্তা চেতনা ভাবনা সব অন্যরকম হয়ে গিয়েছে। বাট তারা আমি যেটা বললাম যে একজন প্লেয়ার যখন একটা ক্লাবকে সাপোর্ট করে কিংবা টিমকে সাপোর্ট করে, সেই ক্লাব কিংবা টিমের হয়ে খেলাটা তার জন্য সবথেকে বড় অ্যাচিভমেন্টের ব্যাপার। আমি শিওর আমি না শুধু, ক্লাবের যারা ফ্যান্সরা আছে, ক্লাবের যারা অফিসিয়ালরা আছে, তারাও অনেক বেশি আগ্রহ করে আছে ওই ম্যাচটা নিয়ে। সো সবাই আমরা এক্সাইটেড, বাট আমাদের কাছে প্লেয়ারদের কাছে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে প্রতি ম্যাচে 2টা করে পয়েন্ট, সেটা আমি আবাহনীর সাথে খেলছি না পার্টেক্সের সাথে কিংবা অন্য যে কোনো টিমের সাথে, আমার কাছে ইম্পর্টেন্ট হচ্ছে 2টা পয়েন্ট। সো আমি চেষ্টা করবো যার সাথেই খেলা হোক আমাদের টিমের যেন সবাই একই মাইন্ডসেট নিয়ে থাকে, যেটা হয়তো আবাহনী কিংবা অন্যান্য আপনি যেটা বললেন বড় দল, মানে আমাদের সোকল বড় দল আছে তাদের সাথে খেলার সময় যে মাইন্ডসেটটা থাকবে সেই মাইন্ডসেটটা যেন সব সময় থাকে। টিমের সবার সাথে আলাপ করে টিমের জন্য যেটা ভালো হয়, আমার কাছে একটা জিনিস সব সময় ইম্পর্টেন্ট মনে হয় যে টিমের জন্য যেটা করা যায় এবং যেটা করলে টিমের ভালো হবে সেটাই করা। সো সেটার জন্য 3, 4, 5, 6, 11 নাম্বার হলেও কোনো প্রবলেম নাই, আপনারা তো দেখছেনই কেমন গেছে, এটা মূল্যায়ন করার কী আছে। অবশ্যই যেটা আমি এক্সপেক্ট করেছি সেটা অবশ্যই ছিল না, বাট এরকম হতেই পারে, মেক শিওর করতে হবে নেক্সট টাইম যেন এরকম আর না হয়।